বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, তবে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কাজ করবে তারা। পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান চীনা রাষ্ট্রদূত। এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, উন্নয়ন সহযোগী হিসেবে তারা আগামীতেও পাশে থাকবে। বদ্ধতার গণ্ডিতে আর নয়, ঢাকা মাওয়া মহাসড়কের সাথে রাজুকের ঝিলমিল প্রকল্প সংলগ্ন মুক্ত বাতাস ও সবুজে ঘেরা প্লট নিয়ে বিডিসির সাউথ টাউন। গর্বিত পদ্মা সেতু নির্মাণে অন্যতম সহযোগী হয়ে পাশে ছিল চীন। ঠিকাদার হিসেবে বিশাল এই অবকাঠামো বাস্তবায়নে প্রথম চুক্তি স্বাক্ষর হয় চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির সাথে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পেও কাজ করেছে চীনা এই কোম্পানি। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে বুধবার সকালে চীনা রাষ্ট্রদূত আসেন পরিকল্পনা মন্ত্রণালয়ে। বাণিজ্য সুবিধা বৃদ্ধির পাশাপাশি চলমান চায়না প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিতে কাজ করবে চীন সরকার। বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের আগ্রহ নেই। নির্বাচনের মাধ্যমে জনগণের মতের বহিঃপ্রকাশ হবে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আমরা কাজ করছি। এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়, বরং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে চীন বাংলাদেশের পাশে বন্ধু হয়ে থাকবে এমন আশ্বাসের কথাই জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের কোঅপারেশন আরও উদার হবে। তারা আমাদেরকে আরও শুল্কমুক্ত, ডিউটিমুক্ত ইম্পোর্ট তারা ব্যবস্থা করবেন এবং তারা আমাদেরকে এই সকল ক্ষেত্রে আমাদের বিশেষ করে কিছু উত্তরণ নিয়ে পরে আপনি যে কথাটা বললেন, একটা গ্যাপ আসবে এখানে, সেখানে তারা আমাদের পাশে থাকবেন। বলেন, 2026 সালের পর ইউরোপের বাজারে কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাতে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে বাণিজ্য সুবিধা পেতে সহায়ক হবে চীন। News24, Dhaka.